মানুষ ছাড়া কেমন হবে আমাদের এই পৃথিবী? বন্ধুরা, কখন কি ভেবে দেখেছ যদি পৃথিবী থেকে সকল মানুষ হঠাৎ উধাও হয়ে যায় তাহলে কি হবে? যদিও একসাথে একই সময় পৃথিবীর সকল মানুষ হঠাৎ ভ্যানিশ হয়ে যাওয়াটা পসিবল নয়, তবুও এই ধরনের প্রশ্ন তো আমাদের সবার মনে কখনো বা কখনো এসে থাকে, তাই না? হঠাৎ এই পৃথিবী থেকে মানব প্রজাতি যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে আমাদের এই পৃথিবীর অবস্থা কেমন হতে পারে? কি কি ঘটতে পারে এই পৃথিবীতে, অর্থাৎ মানুষ ছাড়া কেমন হবে আমাদের এই বিশ্ব? এই বিষয়টি নিয়ে জানতে চলেছি আমরা আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। পৃথিবী থেকে মানব প্রজাতি হঠাৎ ভ্যানিশ হয়ে যাওয়ার পর প্রথমে যে ঘটনাটি ঘটবে তা হলো ধীরে ধীরে পৃথিবীর সকল ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যাবে, কারণ বেশিরভাগ পাওয়ার সাপ্লাইগুলো ফসিল ফিউলস দ্বারাই চলে এবং সেই পাওয়ার স্টেশনগুলো মানুষ দ্বারাই পরিচালিত হয়। তাই মানুষ হঠাৎ পৃথিবী থেকে গায়েব হয়ে গেলে সেই পাওয়ার স্টেশনগুলোকে চালানোর জন্য কেউ না থাকার ফলে ধীরে ধীরে ইলেকট্রিসিটি সাপ্লাইগুলো বন্ধ হয়ে যাবে এবং পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার 48 ঘন্টা পর যতগুলো নিউক্লিয়ার পাওয়ার স্টেশন রয়েছে সেগুলো প্রতিটি সেফটি মোডে চলে আসবে। পৃথিবীতে যত উইন্ড মিল এবং সোলার প্যানেল রয়েছে সেগুলো মেনটেন্যান্স না হওয়ার কারণে বন্ধ হয়ে যাবে। সারা পৃথিবীর সকল লাইট ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কিছু কিছু পানি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ইলেকট্রিসিটি পাওয়া যাবে। প্রতিটি বড় বড় শহরে আন্ডারগ্রাউন্ড মেট্রো প্যাসেজগুলো পানিতে ডুবে যাবে। মেট্রো প্যাসেজে বড় বড় পাম্প তৈরি করা থাকে যেগুলো মেট্রো টানেলসগুলোর ভিতরে পানি ঢুকতে বাধা দেয়। মেনটেন্যান্সের অভাবে এই পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে মেট্রো টানেলসগুলো পানিতে ডুবে যাবে। পৃথিবী থেকে হঠাৎ মানুষ উধাও হয়ে গেলে গৃহপালিত পশুগুলোর জীবনে এক বিশাল পরিবর্তন আসবে। বহু গৃহপালিত পশুদের খাবারের সমস্যা দেখা দেবে যার ফলে তারা খাবারের অভাবে মারা যাবে। বড় মাংসাশী প্রাণীগুলো ছোট ছোট প্রাণীগুলোকে খেয়ে ফেলবে। মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার এক মাস পর পৃথিবীতে যতগুলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেই প্ল্যান্টগুলো ঠান্ডা রাখার জন্য পানির প্রয়োজন, কিন্তু এক মাস পর সেই পানি বাষ্প হয়ে যাবে। এর ফলে যতগুলো নিউক্লিয়ার এবং ফুল পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেগুলো ওভারহিটের ফলে ব্লাস্ট হতে শুরু করে দিবে, আর এই বিস্ফোরণের ফলে প্রচুর মাত্রায় রেডিয়েশনের চারিদিকে ছড়িয়ে পড়বে, যার কারণে প্রচুর পশু পাখি সেই রেডিয়েশনে মারা যাবে। কিন্তু মানুষ না থাকার কারণে পৃথিবী থেকে এই রেডিয়েশনের প্রভাব খুব দ্রুতই শেষ হয়ে যাবে। পৃথিবী থেকে মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার এক বছর পর পৃথিবীর আকাশে যতগুলো স্যাটেলাইট রয়েছে সেই সকল স্যাটেলাইটগুলো একে একে পৃথিবীতে আছড়ে পড়া শুরু করবে, কেননা সেই স্যাটেলাইটগুলো চালানো এবং মেনটেন্যান্সের জন্য কোনো মানুষ না থাকার কারণে সেই স্যাটেলাইটগুলো একে একে পৃথিবীতে পড়তে শুরু করবে। মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার 25 বছর পর যতগুলো রাস্তা সাইডওয়াক ফুটপাথ রয়েছে সেগুলোতে নতুন গাছ জন্মানো শুরু হয়ে যাবে। সকল রাস্তাগুলো গাছে পরিপূর্ণ হয়ে যাবে, কারণ সেই গাছগুলোকে কাটার জন্য কোনো মানুষ তখন নেই। পৃথিবীর প্রতিটি শহর প্রতিটি গ্রাম ধীরে ধীরে জঙ্গলে পরিণত হয়ে যাবে এবং সেই সাথে পৃথিবীতে পলিউশন ধীরে ধীরে কমতে শুরু করে দিবে, কেননা মানুষ না থাকার কারণে পৃথিবীতে বায়ু দূষণ পানি দূষণ এই ব্যাপারগুলো থাকবে না, সেজন্য পৃথিবীর পলিউশনও ধীরে ধীরে কমে আসবে। পরিবেশে ফ্রেশ এয়ার পরিমাণ অনেক বেড়ে যাবে যার ফলে পশু পাখি এবং গাছপালার গ্রোথ অনেক বাড়তে থাকবে। দুবাই লাস ভেগাস এবং ইজিপ্টের মতো বড় শহরগুলো যেগুলো মরুভূমির পাশে অবস্থিত সেই সকল শহরগুলো মরুভূমিতে তলিয়ে যাবে। 300 বছর পর যতগুলো মেটাল কনস্ট্রাকশন রয়েছে যেমন আইফেল টাওয়ার লন্ডন ব্রিজ সেই সকল মেটাল কনস্ট্রাকশনগুলো ভেঙে যাবে। মেনটেন্যান্সের অভাবে এই সকল মেটাল কনস্ট্রাকশনগুলো কলাপস হতে শুরু করে দেবে, সেই সাথে বড় বড় বিল্ডিং বিশাল বিশাল বাঁধ ভেঙে পড়তে শুরু করবে। এই সময় পৃথিবীতে নতুন নতুন প্রজাতির পশু পাখি এবং পতঙ্গের আবির্ভাব ঘটবে যেগুলো মানুষ থাকাকালীন বিলুপ্তির পথে ছিল। শুধুমাত্র স্থলভাগের পশুরাই নয়, বরং পানির অর্থাৎ সমুদ্রের নদীর বিভিন্ন প্রাণী এবং মাছদের বিচরণ অনেক বেড়ে যাবে, কারণ এই সময় সমুদ্র এবং নদীতে দূষিত করার জন্য মানুষ নেই। প্রায় 500 বছর পর যতগুলো বড় বড় শহর রয়েছে সেগুলো সব মাটির সাথে মিশে যাবে এবং সেখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়ে যাবে। প্রায় 1000 বছর পর
পৃথিবীতে মানুষের তৈরি কিছু কিছু স্মৃতি কেবল অবশিষ্ট থাকবে, যেমন পিরামিড, গ্রেট ওয়াল অফ চায়না। প্রায় 50 মিলিয়ন বছর পর এই সকল স্মৃতিগুলোও শেষ হয়ে যাবে। এই সময় মানুষ দ্বারা তৈরি একটি জিনিসকেই শুধু পৃথিবীতে পাওয়া যাবে, আর তা হচ্ছে প্লাস্টিকস। প্রায় 100 মিলিয়ন বছর পর এই প্লাস্টিকও শেষ হয়ে যাবে এই পৃথিবী থেকে। এই সময় যদি কোনো ইন্টেলিজেন্ট স্পেসেস বা ইন্টেলিজেন্ট লাইফ পৃথিবীতে আসে, তবুও তারা জানতেও পারবে না যে এক সময় এখানে মানুষ নামের কোনো জীবও বাস করত, কারণ মানুষের তৈরি একটি জিনিসও তখন আর এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। এখন প্রশ্ন হলো, এই যে আমাদের অর্থাৎ মানুষের আগেও কি কোনো ইন্টেলিজেন্ট লাইফ এই পৃথিবীতে বাস করত? হয়তোবা তোমরা ভাবছো ডাইনোসরের কথা, কিন্তু আমি এখনও ডাইনোসর নয়, বরং মানুষের মতোই কোনো ইন্টেলিজেন্ট প্রাণীদের কথা বলছি। এমনও তো হতে পারে যে মানুষের মতোই কোনো বুদ্ধিমান জীব অতীতে এই পৃথিবীতে বাস করত, তবে এগুলো সবই হচ্ছে অনুমান। আর বন্ধুরা, এগুলি হচ্ছে সেই সব ঘটনা যেগুলো পৃথিবীতে মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার পরপর ঘটবে। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।